নমস্কার, পাঁচ মিশালিতে আপনাদেরকে স্বাগত। আজকে হবে মটন কষা রেসিপি। মটন কষা করতে গেলে কী কী লাগবে সেটা এখন দেখাই। মটনে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু তেল, আদা বাটা, আদা রসুন বাটা, দই দিয়ে ম্যারিনেট করতে দিয়েছি 2-3 ঘন্টার মতো। এরপর কড়াইয়ে তেল দিলাম, প্রায় 150-150 মতো। তে আলুটা গরম লাল করে ভেজে নিয়েছি। জিরে, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিলাম। তেজপাতা, পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর টমেটো দিলাম। কাশ্মীর মিরচ, হলুদ, একটু নুন দিয়েছি, অল্প নুন দিয়েছি কারণ ম্যারিনেট করার সময় নুন দেওয়া আছে মাংসতে। এরপরে মাংস দিয়ে কষতে হবে। কষে কষে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হবে, জল পড়বে না, পরিমাণ মতো অল্প। যদি সেরকম শুকনো মনে হয় তাহলে অল্প পরিমাণ জল দিতে পারেন। ঢাকা দিয়ে দিয়ে কষলে মাংসটা তাড়াতাড়ি ভালো হবে। এবার হয়ে গেছে, এই দেখুন মটন সেদ্ধও হয়ে গেছে। এবার আপনারা সার্ভ করতে পারেন।